الله 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 معجز محترم حاضرين আসুন হজের কথা বলছি হজের কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম আল হজ মাজহার লিল ইশক ওয়াল মাহাব্বা হজ হলো ইশক এবং ভালোবাসার বহির প্রকাশ এমন একটা ইবাদত বলেছিলাম আল্লাহর সাথে বান্দার যেমন হাকিমিয়াতের মাহকুমিয়াতের সম্পর্ক আল্লাহ হাকিম আল্লাহ বিচারক আমরা অপরাধী আল্লাহ মাহবুদ আমরা তার ইবাদত করি আল্লাহ আমাদের নিয়ন্ত্রণ করেন আমরা নিয়ন্ত্রিত হই আল্লাহ শাসক আমাদের চালান আমরা চলি আল্লাহ রিজিক দেন আমরা রিজিক প্রাপ্ত হই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল স্রষ্টা আমরা তার সৃষ্টি তবে বান্দার সাথে আল্লাহর আরেকটা সম্পর্ক হলো আল্লাহ মাহবুব বান্দা মুহিব আল্লাহ কে আমরা ভালোবাসি আমরা প্রেমিক এই অর্থে আল্লাহ প্রেমাস্পদ সুবহানাল্লাহ আর এটার বহির প্রকাশ ঘটে বিশেষ করে হজ নামক ইবাদতের মাধ্যমে হজ নামক ইবাদতের মাধ্যমে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এটা কিভাবে আমি সংক্ষেপে একটু দেখাবো প্যারা হাজিরিন আমরা যখন হজের উদ্দেশ্যে বের হয়ে যাই প্রথম যে কাজটা করা হয় এখান থেকে হোক কিংবা এয়ারপোর্ট থেকে হোক কিংবা হাজি ক্যাম্প থেকে হোক শরীরের যে স্বাভাবিক পোশাক আছে এই পোশাকটা আমরা খুলে ফেলে নতুন এক ধরনের পোশাক পরিধান করি যেটাকে বলা হয় এহরামের পোশাক ওইটা এহরাম নয় সাদা পোশাকটা এহরাম নয় এটা এহরামের একটা প্রতীক বলা যায় এহরাম তো হলো হজের নিয়ত করে তালবিয়া পড়া এটাকে এহরাম বলা আর আমি যে এহরাম বেঁধেছি সেটার প্রমাণ বা আলামত হলো আমার শরীরে সাদা পোশাক রয়েছে মুআজ্জাজ মুহতারাম হাজিরিন কুরআনুল মাজিদ সূরা আলে ইমরানের একেবারে শুরুর দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب الله رب العزة والجلال بولتشن زين للناس حب الشهوات من النساء والبنين পার্থিব জীবনে কিছু জিনিসের মহব্বত বা ভালোবাসা তোমাদের সামনে সজ্জিত করে তুলে ধরা হয়েছে এগুলোর আকর্ষণে তোমরা পড়ে যাও এর আকর্ষণে পড়াটা খুব স্বাভাবিক এবং ন্যাচারাল তার মধ্যে এক নম্বরই নিয়ে এসেছে নারী স্ত্রীগণ দুই নম্বরে সন্তান সন্তান সন্ততি স্ত্রী পুত্র এদের মহব্বত বা ভালোবাসা তোমাদের সামনে সুসজ্জিত করে তুলে ধরা হয়েছে একদম কঠিন এবং কঠিন পাষণ্ড লোকটাও তার অন্তরের মধ্যে পারিবারিক ভালোবাসা থাকে যে মানুষ খুন করে প্রতিদিন একটা দুইটা করে খুন করে সেও কিন্তু খুন করে যে পয়সাটা পায় সে পয়সা দিয়ে তার স্ত্রীর জন্য সন্তানের জন্য খাবার কিনে আনে পোশাক নিয়ে আসে এটা হলো মানুষের তবিয়ত এবং অন্তরের ভালোবাসা ন্যাচারাল যে ফিতরতি ভালোবাসার বহিঃপ্রকার ঠিক না বেটি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন বান্দা যখন শুভ্র সাদা পোশাক পরে যখন হজের উদ্দেশ্যে রওনা দেয় আর পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক যখন লাব্বাইক লাব্বাইক বলতে বলতে সাদা পোশাক পরে যখন চলতে থাকে কারো কারো চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর বলতে বলতে সামনের দিকে অগ্রসর হয়ে যায় আর সে কল্পনা করতে থাকে বা এমন কল্পনা করা উচিত মনে মনে আল্লাহ দুনিয়ার জীবনে আল্লাহ যে সমস্ত জিনিসের প্রতি তুমি ন্যাচারাল ভালোবাসা তৈরি করে দিয়েছিলে আমার স্ত্রী আমার সন্তান আমার মা বাবা আমার সম্পদ আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ এগুলো সবগুলো ছেড়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি আল্লাহ আল্লাহ পার্থিব জীবনের সমস্ত মোহ কাটিয়ে সব কিছু বাদ দিয়ে সব কিছু ভুলে গিয়ে আল্লাহ তোমার ভালোবাসায়
আল্লাহ তোমার ভালোবাসায় আল্লাহ আমার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে স্ত্রী সন্তান ছেড়ে আল্লাহ তোমার ঘরে যাচ্ছি তোমার ঘরে যাচ্ছি তোমার শহরে যাচ্ছি আল্লাহ আমার হজকে কবুল করে নাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি তোমার দরবারে হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন মানুষ সাধারণভাবে দেখেন আপনি আপনার অফিসে যাওয়ার সময় আপনি কি একটা সাদা লুঙ্গি আর একটা সাদা চাদর পরে যাবেন যাবেন এভাবে যাবেন না বা যান না যান নাকি আল্লাহু আকবার মানুষ টুপি পরে পোশাক পরিচ্ছদ খুব ঠাটবাট করে পরে কি করে কোনো অকেশনে যায় অনুষ্ঠানে যায় অফিসে যায় কর্মস্থলে যায় অন্য জায়গায় যায় তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যখন যায় তখন ঠিক ওই কাপড়টা পরে যায় ওই কাপড়টা পরে যায় যে কাপড়টা তাকে কবরে পরে যেতে হয় কোথায় যেতে হয় কবরে যেতে হয় যে কাপড়টা পরে সে কাপড়টা পরে আল্লাহর কাছে যাচ্ছে কারণ কবরে যায় মানুষ তার পরিবার পরিজন ছেড়ে শেষ বিদায় এটাও আল্লাহর কাছে যাচ্ছি এটাও আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে যাচ্ছি সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এটা হলো একটা মহাব্বাতের বহির প্রকাশ মহাব্বাত গ্রামার মানে না গ্রামারের ঊর্ধ্বে হলো কি মহাব্বাত এই জন্য ওলামা ইকরাম লিখেছেন একজন ইমানদার আর একজন দার্শনিকের মধ্যে পার্থক্য কি একজন দার্শনিক সে চিন্তা ভাবনা গবেষণা করে যে জিনিসটা যে বিষয়টা উপলব্ধি করে যে বিষয়টা জানে বা বোঝে একজন ইমানদার বিশ্বাসের জায়গা থেকে সেই বিষয়টা রিয়ালাইজ করে উপলব্ধি করে সুবহানাল্লাহ এই জন্য একজন যা দার্শনিক যেটা তার যুক্তিতে ধরে যেটা তার আকলে ধরে যেটা তার জ্ঞানে ধরে সেটাই সে মানে একজন ইমানদার তার আকলে যেটা ধরে সেটা মানে যেটা তার আকলে ধরে না সেটাও মানে যদি সে কথাটা আল্লাহ এবং আল্লাহর রসুল বলে থাকেন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসার পরে লোকজন যখন বিশেষ করে আবু বকর সিদ্দিককে বললেন এক লোক মসজিদ আকসায় গিয়েছে সেখান থেকে ঊর্ধ্ব জগতে গিয়েছে আবার রাতে রাতে ফিরে এসেছে রাতে গিয়েছে আবার রাতেই সকাল হতে হতে ফিরে এসেছে বলে এই লোকটাকে কেমন মনে করো আবু বকর সিদ্দিক আবু বকর বলেন স্বাভাবিক নিয়মে তো এটা ঠিক নয় এটা তো সম্ভব নয় বলে এমন অসম্ভব কথাই তো তোমার বন্ধু বলে বেড়াচ্ছে আবু বকর বলেন আমার বন্ধু মানে কি মুহাম্মদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করি সেটা শতভাগ ঠিক রয়েছে এই জন্য নিঃশর্তভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করার নামই হলো কি ইমান আর শর্তের সাথে গ্রহণ করা এটা হচ্ছে যুক্তির সাথে যুক্তির দাবি অনুযায়ী গ্রহণ করা এটা হলো দার্শনিক গ্রহণ এই গ্রহণটা ইমানের জন্য যথেষ্ট নয় মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এই জন্য হজের অনেক নিয়মকানুন স্বাভাবিক দৃষ্টিতে আপনার মনে হবে স্বাভাবিক দৃষ্টিতে সাধারণভাবে চিন্তা করলে দার্শনিকের চোখে চিন্তা করলে একজন বুদ্ধিজীবীর আকল দিয়ে চিন্তা করলে আপনার কাছে মনে হবে কখনো মনে হবে একজন একজন বুদ্ধিজীবী মানে বুদ্ধিজীবী নামক বুদ্ধি কানাদের আকল এবং জ্ঞানে চিন্তা হবে কখনো আপনার মনে হবে এটা সময়ের অপচয় আবার আপনার কখনো মনে হবে এটা অর্থের অপচয় আবার আপনার কখনো মনে হবে এটা অযৌক্তি কিন্তু একজন আল্লাহ প্রেমিকের দৃষ্টিতে একজন খোদা প্রেমিকের দৃষ্টিতে নবী এবং রসুল প্রেমিকের দৃষ্টিতে মনে হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি নিঃশর্ত ভালোবাসার বহির প্রকাশ আল্লাহ এজন্য এখানে
গ্রামার নয়, গ্রামারের ঊর্ধ্বে, ব্যাকরণের ঊর্ধ্বে। মুআজ্জাজ মহতরম হাজিরিন, উলামায়ে কেরাম লিখেছেন, যে জিনিস নামাজ, রোজা, যাকাত, তসবিহ এবং অন্যান্য ইবাদতের মধ্যে নেই, সেটাই হজের মধ্যে পাওয়া যায়। সেটাই কোথায় পাওয়া যায়? হজের মধ্যে পাওয়া যায়। সাধারণ নিয়মে, সাধারণ নিয়মে আপনি যখন নামাজ পড়তে আসবেন, ওলামাই কেরাম লিখেছেন, ফোকাহাই কেরাম লিখেছেন, আপনি আপনার সবচেয়ে দামি পোশাকটা পরে আসুন, ভালো পোশাকটা পরে আসুন, মাথা ঢেকে আসুন। কিন্তু আপনি যখন হজে যাচ্ছেন, বলে ঠিক আছে মাথাটা খুলে ফেলো, মাথার টুপি খুলে ফেলো, মাথা নাঙ্গা করে খুলে তারপরে আল্লাহর দরবারে যাও। সাধারণভাবে টুপি একটা সৌন্দর্যের প্রতীক। দুর্ভাগ্যজনক হলো সত্য, অনেকেই এখন টুপি পরে না, সাধারণভাবে তো পরেই না, আবার মসজিদে এসেও অনেকে পরে না, টুপি পরে না। আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, যিনি আহলে হাদিসদের বড় ইমাম, আহলে হাদিসদের বড় ইমাম, তিনি বলেছেন টুপি হলো মানে ইসলামের প্রতীক। অথচ অনেকেই নিজেকে আহলে হাদিস বলে টুপি পরে না, অথচ আহলে হাদিসের বড় ইমাম তিনি বলছেন টুপি হলো ইসলামের শার, ইসলামের প্রতীক। টুপি পড়লে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। মুআজ্জাজ মহতরম হাজিরিন, যা বলছিলাম যে সাধারণ নিয়মে আপনার টুপি পরাটা একটা সৌন্দর্য, মুসলমানদের সৌন্দর্য, ইমামদারের সৌন্দর্য। নামাজে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবেন। যখন আপনি হজে যাচ্ছেন বলে মাথার টুপিটা খুলে ফেলতে হবে, মাথার টুপি খুলে ফেলতে হবে। নামাজ, ওলামায়ে কেরাম লিখেছেন, কোনো ওজর ছাড়া টুপি খুলে নামাজ পড়াটা মাকরু। কিন্তু আপনি যখন হজে যাচ্ছেন, যদি মাথার মধ্যে আপনি টুপি বন্য কিছু রাখেন, তাহলে আপনাকে জরিমানা গুনতে হয়। দেখছেন বিষয়টা? আকল দেখছেন, যুক্তি দেখছেন? বলে না, যুক্তিকে ফেলে দাও এখানে, এটা নিঃশর্তভাবে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আনুগত্য প্রকাশ করো। মুআজ্জাজ মহতরম হাজিরিন, এবার চলুন এহরাম বেঁধেছেন, লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, গাড়িতে চড়ছেন আর পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলছেন আর যাচ্ছেন। যেতে যেতে মানুষের জীবনের সবচেয়ে বড় আবেগ, বড় ভালোবাসা, সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া, একজন মানুষ একটা ছেলে বা একটা মেয়ের জন্য যার প্রতি রূপকার্থে ভালোবাসা, এক বছর দুই বছর অপেক্ষা করে, তৃতীয় বছরের মাথায় দিয়ে বলে আর অপেক্ষা করা যাবে না, অপেক্ষার পালা শেষ, তারা প্রত্যেকের সম্পর্ক চুকায় ফেলে। অনেক সময় দেখা যায় স্বামী বিদেশে গিয়েছে, স্ত্রী বলে মানে সম্পর্ক চুকায় ফেলেছে। হ্যাঁ, এমন দেখা যায় কি যায় না? আল্লাহু আকবার। এক বছর দুই বছর তিন বছর প্রতীক্ষার পর বলে এখন আর প্রতীক্ষা করা যাবে না, বলে মেয়ে বলছে আমাকে আমার বাবা অন্য জায়গায় বিয়ে শাদী দিয়ে দেবে, বলে আর দুই বছর অপেক্ষা, বলে না তুমি তো কিছু করো ডরো না। এরকম হয় কি হয় না? তার মানে হলো দুনিয়ার এই প্রেম, এই ঐশ, এই ভালোবাসা একটা লিমিট আছে, তার একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা ক্রস করে চলে গেলে এটা এক সময় ঠান্ডা হয়ে যায়। এক ভালোবাসার যে হারারত আছে, গরমি আছে, এই হারারত একসময় শীতল হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় একটা ছেলে একটা মেয়ে, এগুলো জাস্ট উদাহরণের জন্য, একটা ছেলে একটা মেয়ে দীর্ঘ 10-12 বছর পর্যন্ত একটা সম্পর্কে থাকার পর তাদের যখন বিবাহ বন্ধন হয়, এক বছর দুই বছর সংসার করার পর মেয়েটা বলে আমার প্রতি তো তোমার আগের মতো আর আগ্রহ নাই। আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিটা এমন, আগ্রহটা একটা সময় পর্যন্ত যে পরিমাণ থাকে, তারপরে গিয়ে আর সে আগ্রহ থাকে না। আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য যে আগ্রহ বান্দার তৈরি হয়, যত দিন যায়, যত সময় যায়, যত বেশি প্র্যাকটিস হতে থাকে, এই আগ্রহ, এই আকর্ষণ, এই প্রেম, এই ঐশ, এই ভালোবাসা, এই আনুগত্য বৃদ্ধি পায়, কখনো কমে না। আল্লাহু আকবার। মুআজ্জাজ মহতরম হাজিরিন, এজন্য এক বছর দুই বছর নয়, বরং জীবনের 50-60-70 বছর পর্যন্ত অপেক্ষমান থাকে, প্রতীক্ষায় থাকতে থাকতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কাউকে হয়তো 50 বছর সময় ডাক দিয়েছেন, 60 বছরে ডাক দিয়েছেন,
কয়েকদিন আগে এক রিকশা চালক একজন রিকশা চালকের সাথে কথা হলো রিকশা চালক বলছে যে দোয়া করবেন আমি এবার হজে যাচ্ছি আল্লাহ বলে কিভাবে যাচ্ছেন বলে আল্লাহ নিচ্ছেন তবে আমি 10 বছর না 15 বছর ধরে ধরে আমি যা উপার্জন করি এখান থেকে কিছু কিছু সঞ্চয় করি কিছু কিছু সঞ্চয় করি সঞ্চয় করে 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 আলহামদুলিল্লাহ এবছর এবছর আমার সুযোগ হয়েছে আমি আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছি অসম্ভব বলে কিছু আছে নাকি আল্লাহর জন্য ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ আল্লাহর কাছে কঠিন বলতে কিছু নাই আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য বান্দার জন্য যেটা অসম্ভব আল্লাহর জন্য সেটা খুবই সম্ভব বান্দার জন্য যেটা কঠিন আল্লাহর জন্য সেটা খুবই সহজ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এজন্য মানুষ দীর্ঘদিন যে জিনিসের প্রতীক্ষায় থাকে প্রতীক্ষায় থাকার পর যখন ওই জিনিসের সাথে মিলন ঘটে মিলন হওয়ার সাথে হতে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে দুচোখ বেয়ে পানি পড়ে আসে কখন হাও মাও করে কেঁদে ওঠে ঠিক না বেঠি আল্লাহ আকবর একজন মা তার সন্তানকে পাঠিয়ে দিয়েছে বাহিরে কাজের জন্য অথবা শিক্ষার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে সন্তান 5 বছর 7 বছর 10 বছর পর সেখানে হয়তো শিক্ষা দীক্ষা অর্জন করে অথবা উপার্জন করে 5 বছর 7 বছরের মাথায় যখন ঘরে ফিরে আসে যখন মা গিয়েছে বাবা গিয়েছে ভাই গিয়েছে অন্য কেউ গিয়েছে এয়ারপোর্টে গিয়েছে ইস্তেকবাল করে নিয়ে আসার জন্য যখন মায়ের সাথে সন্তানের মোলাকাত হয় সন্তান সন্তান মাকে জড়িয়ে ধরে মা সন্তানকে জড়িয়ে ধরে মা এবং সন্তান উভয় হাওমাও করে কেঁদে ওঠে এই কেঁদে ওঠাটা এই কেঁদে ওঠাটা তো বিরহের নয় এই কেঁদে ওঠাটা বিচ্ছেদের নয় বরং এটা ঐশ্বর্য এটা মহব্বত এটা ভালোবাসার ক্রন্দন এটা কিসের ক্রন্দন ভালোবাসার ক্রন্দন বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন উবাই আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমি তোমাকে একটু কোরআন শোনাই কোরআন শোনাই উবাই ইবনে কাব বলেন এটা কিভাবে সম্ভব আল্লাহ আমার কথা বলেছেন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উবাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আসাম্মানিল্লাহ আল্লাহ আমাকে নাম ধরে বলেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মাক আল্লাহ আল্লাহ তোমার নাম ধরে বলেছেন উবাই তখন হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন আল্লাহ সত্যি আমার নাম ধরে বলেছেন আল্লাহ আমার মতো একজন অধম গুনাহগার পাপীকে নাম ধরে বলেছেন আপনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুর রুসুল আপনাকে বলেছেন আমাকে কোরআন শোনানোর জন্য এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে এই ক্রন্দন এই অশ্রু এটা হলো আনন্দের অশ্রু মুআজ্জাজ মুহতারাম হাজিরিন তো এজন্য দীর্ঘ প্রতীক্ষার পর যখন সর্বপ্রথম এখান থেকে মানুষ যে অস্থির হয়ে যায় আমি দেখছি মানে এখান থেকে যাওয়ার পর দীর্ঘ অনেক সময় হাজি ক্যাম্পে ওই যে ওই দিন গেলেন অনেকে 10টার সময় এখান থেকে রাত 10টায় গিয়েছেন পরের দিন সকাল 10টায় হল ফ্লাইট এই 12 ঘন্টা থাকতে হবে হাজি ক্যাম্পে এরপরে বিমানে ধরেন আর থাকতে হবে ধরেন 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ধরেন ধরেন আমার ন্যূনতম তো 6 ঘন্টা এরপর এখান থেকে আরও অবশ্যই এখানে অনেকগুলো কাজ আগায় নিয়েছে এরপরে সেখান থেকে জিদ্দা থেকে মক্কায় শরীর ক্লান্ত শ্লান্ত খানা দানাও এরকম হয় নাই কিন্তু যখন হোটেলে নিয়ে যায় বলে মোয়াল্লিম যখন হোটেলে নিয়ে যায় কয় আগে অফটা করি না আগে উমরাটা করি না মুআজ্জাজ মুহতারাম হাজিরিন একটু একটু 1 মিনিট তো এজন্য আবেগ থাকে যে এখন হোটেলে গিয়ে আরাম করার তুলনায় বিশ্রাম করার তুলনায় খাওয়ার তুলনায় আরে যে জন্য এদেশি 50 বছর ধরে লালিত স্বপ্ন সুপ্ত ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘর বাইতুল্লাহ কাবাতুল্লাহ আগে দেখতে চায় এক ভালোবাসার বহিঃপ্রকাশ যেখানে অনেক কিছু গ্রামারের ঊর্ধ্বে অনেক কিছু গ্রামারের ঊর্ধ্বে আল্লাহ আকবার গিয়ে এরপরে যখন প্রথম কাজটা যেটা করে স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবে যখন আপনি আল্লাহর ঘরে আসবেন মসজিদে আসবেন তখন মসজিদে এসে কি করা উচিত 2 রাকাত নামাজ পড়া উচিত ঠিক না মসজিদের 2 রাকাত সুন্নত নামাজ বা নফল নামাজ আদায় করাটা মসজিদের তাহিয়া
কিন্তু আপনি যখন কাবা শরীফে ঢুকবেন তখন কি দুই রাকাত নামাজ মানে ঢুকে কি দুই রাকাত নামাজ পড়বেন ঢুকে কি দুই রাকাত নামাজ পড়বেন নো আপনি ঢুকে সরাসরি তওয়াফে চলে যাবেন সাধারণ নিয়ম যেটা সাধারণ নিয়মের বহির্ভূত সাধারণ নিয়মের বাইরে এটাই বলছিলাম যে এটা গ্রামারের বাইরে আল্লাহু আকবার এরপরে গিয়ে আপনি ঘুরবেন তওয়াফ করতে থাকবেন আল্লাহু আকবার তওয়াফ করে যখন সাত চক্কর শেষ হবে এবার সেই জায়গায় দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছিলেন সেই ছাপের পিছনে আপনি দুই রাকাত সালাত আদায় করবেন অত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা কেন সেখানে আপনি আদায় করবেন হযরত ওমর বলেছেন ইয়া রাসূলুল্লাহ মনে চাই এই জায়গাটা যদি যেখানে নামাজ পড়া যেত আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াফাকানি রাব্বি ফি সালাতিন তিনটা বিষয় আমার মনের মধ্যে যেমন উদয় হয়েছে আমি চেয়েছি আল্লাহ এভাবেই আয়াত নাজিল করেছেন ইয়া রাসূলুল্লাহ এখানে কি দুই রাকাত নামাজ পড়া যায় না আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাজিল করে দিলেন ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে দুই রাকাত নামাজ পড়ো কেন ওই জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ পড়েন কেননা ওই জায়গাটা যেই ভদ্রলোক যেই আল্লাহ প্রেমিক যেই খলিল যার চিহ্ন রয়েছে তিনি হলেন এই বিশ্বের ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর পাগল আল্লাহ প্রেমিক ছিলেন এই জন্য আল্লাহ প্রেমিকের পদচিহ্নের কাছে গিয়ে আল্লাহর প্রেমের বহির্প্রকাশ ঘটানোর জন্য দুই রাকাত নামাজ পড়া কেমন প্রেমিক ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ প্রথম বললেন আল্লাহ যখন একেবারে সবাই একদিকে চলে গিয়েছে উনি একাই একদিকে পারবেন লড়তে যদি আপনার গোত্র আপনার দেশ আপনার জাতি আপনার দল যদি একদিকে চলে যায় আপনি একা লড়তে পারবেন কখনো আপনি লড়বেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশ তার জাতি তার পরিবার সব তার বিরুদ্ধে চলে গেছে একা একদিকে লড়েছেন শুধু লড়েন নাই তার পরিবারের সদস্য সবাই বলছে ওকে মেরে ফেলাই ভালো হবে সবাই মিলে তাকে আগুনের মধ্যে দিয়েছে কেন গিয়েছিলেন আগুনের মধ্যে আল্লাহর ঐশ আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আগুন উল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও আবার এত বেশি ঠান্ডা হয়ে যেও না আমার খলিলের কষ্ট হয় সালামান আলা ইব্রাহিম কমফোর্টেবল হয়ে যাও এটা হলো ইশক বা ভালোবাসার বহির পুরস্কার এরপরে যখন আবার যখন আরেকটু বড় হলেন মানে ওই সময় তো বড় বিবাহ শাদী করলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে একটা সন্তান দিলেন সেটার ইতিহাস অনেক লম্বা এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই সন্তানের মাকে রেখে আসো বনবাসী আল্লাহু আকবার আল্লাহ প্রেমের আল্লাহর ইশক বা ভালোবাসার বহির প্রকাশ রেখে আসলেন বাইতুল্লায় রেখে আসলেন সন্তানকে রেখে সন্তানের মাকে রেখে যাচ্ছেন অন্তরটা কলিজাটা ছিঁড়ে যাচ্ছে তাতে কি আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম তো মানতে পারছি আল্লাহর প্রেমের সামনে দুনিয়ার সব কিছু হেয় এবং তুচ্ছ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিলেন ঠিক আছে এটার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দান করবো আপনার সন্তানকে এবং সন্তানের মাকে আমি ধ্বংস করব না শেষ করব না সেখান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হজের যে নিদর্শন মাসাইল অধিকাংশ হজের যে আলামতগুলো সেটা ইব্রাহিম ইসমাইল হাজারা এদেরকে কেন্দ্র করে কারণ তারাই ছিলেন আল্লাহ প্রেমিক এবং এই জায়গাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার প্রেমিকদের মিলন মেলা করে দিয়েছেন বলে ঠিক আছে আপনার সন্তানের মা এখানে রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জায়গাটাকে জমজম কূপ বানিয়ে দিলেন সাফা মারওয়ায় যেখানে সন্তানের মা দৌড়েছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রেমিকরা এখানে দৌড়াদৌড়ি করবে আল্লাহ আকবার কেন একজন আল্লাহ প্রেমিক নারী এখানে দৌড়েছিলেন আল্লাহ আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তিন নম্বর যে কুরবানি ছিল সেটা হলো সন্তান যখন একটু বড় হলো চলতে পারে দৌড়াইতে পারে 10 বছর 12 বছর তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এই সন্তানকে জবাই করে দিতে ইব্রাহিম টানে বামে কোথাও না তাকিয়ে
সরাসরি সন্তানের গলার উপর ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ বলেন এটা ছিল আমার পরীক্ষা, পরীক্ষার ফলস্বরূপ বলেন ঠিক আছে আমি কবুল করেছি। একটা আসমানি পশু দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সে কুরবানিকে কবুল করে নিলেন, আল্লাহু আকবার। এবং সেটা ওই বিধানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রেমিকদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য একটা সুন্নাহ করে দিয়েছেন এবং হজের একটা পাঠও করে দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহু আকবার। সর্বশেষ যে খোলাসা বাসার মর্ম এটাই দাঁড়ালো যে হজ টোটালটা পুরাটাই হলো আল্লাহর ইশক, আল্লাহর ভালোবাসার একটা বহির প্রকাশ। নতুবা খালি মাথায় দৌড়াদৌড়ি করা, তারপরে হলো এই যে পাথর মারি। আরে ভাই, যেখানে পাথর মারা হয় ওখানে কি শয়তান বসে আছে নাকি? অনেকে আবার জুতা মারে, বড় বড় পাথর মারে, দাম দম বা একেবারে শয়তানের মাথা ফটায় রক্তাক্ত করে দিয়ে। না, ওখানে অত বড় বড় জুতা টুতা মারার দরকার নেই, ছোটো ছোটো কঙ্করগুলো মারার দরকার। কেন? ওই জায়গায় কঙ্কর বা পাথর মেরেছিলেন আল্লাহ প্রেমিক ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে অনুসরণ করেই তুমি তোমার মহব্বত বা ভালোবাসার বহির প্রকাশ ঘটাও, নিজের পক্ষ থেকে আকল চালিও না। আল্লাহ তো সারমর্ম কি ওই জায়গাগুলো আল্লাহ প্রেমিক দের যে কর্ম ছিল সেই কর্মটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শায়রুল্লাহ বানিয়ে দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন ওমান ইউআযযিম শায়রুল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর শায়রকে নিদর্শনকে যে তাজিম করে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এটা অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ।